পুলিশ দিবস উপলক্ষে একাধিক উদ্যোগ হাবড়া থানার। পথ নিরাপত্তার বিষয়ে সাধারণকে সচেতন করার পাশাপাশি থানা এলাকায় নৈশরক্ষীদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। পয়লা সেপ্টেম্বর রাজ্য জুড়ে পালিত হল পুলিশ দিবস। রবিবার পুলিশ দিবস উপলক্ষে একাধিক উদ্যোগ নেওয়া হল উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার তরফে। একদিকে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা লিফলেট বিতরণ, গাড়িতে সেফ ড্রাইভ সেফ লাইফ সংক্রান্ত স্টিকার লাগিয়ে থানার ট্রাফিক ও পুলিশের তরফে সচেতন করা হল যশোর রোডে। অন্যদিকে হাবড়া থানার ভেতর অস্থায়ী মঞ্চ করে পুলিশ দিবস উপলক্ষে করা হল বিশেষ অনুষ্ঠান। রাত পাহারার দায়িত্বে থাকা বিভিন্ন বাজারের নাইট গার্ডদের ও সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হল হুইসেল বাঁশি ও টর্চ লাইট। 60 জনকে এই পরিষেবা তুলে দেওয়া হয় হাবড়া থানার পক্ষ থেকে। এই বিষয়ে পুলিশ জেলার পক্ষে এসডিপিও বলেন, আজকের এই বিশেষ দিন, এটা তো 11 সালের আগে আমার দীর্ঘ চাকরি জীবনে দেখিনি। এখনকার আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন, তার নেতৃত্বে বা তার অনুপ্রেরণায় আমাদের এই পুলিশ যেটা পালন হয়, আজকের দিনে এটাই বলবো সবাইকে, বড় উদ্দেশ্য তারা যথেষ্ট সহযোগিতা করে বলেই আমরা এত সাকসেস হই কাজে। তারা যেন যেভাবে আগে গতদিন আমাদের সাহায্য করেছে, ভবিষ্যতে যেন সাহায্য করে, এবং আমরা 24 আওয়ার্স অ্যালার্ট আছি ওনাদের সাহায্য করার জন্য। এবং সবাই যাতে ভালো থাকুক, সামনের দিন ওনারা ভালো আসুক, সামনে পুজো আসছে, সবার ভালোভাবে কাটুক, এটাই চাই। নাগরিক তো সবসময় তো আমাদের হেল্পই করছে, নাগরিকদের কি বলবো, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক এবং অ্যালার্ট থাকুক, কোনো কিছু হলে যেন আমাদের জানায় সঙ্গে সঙ্গে। পাশাপাশি একই মঞ্চ থেকে হাবড়া ও অশোকনগর এলাকায় বিভিন্ন সময় মোবাইল হারিয়ে বা চুরি হয়ে যাওয়া সাধারণ গ্রাহকদের মধ্যে 19 জনকে তাদের হারানো মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো। মোবাইল ফিরে পেয়ে খুশি সকলে। এদিন মোবাইল ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন প্রাপকেরা। শপিং করতে গেছিলাম, ওখান থেকে আসার সময় মানে ওখান থেকে আসার সময় আমার হাত থেকে নিয়ে গেছিল বাইকে করে এসে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহকুমার এসডিপিও, হাবড়া থানার আইসি, হাবড়া পৌরসভার চেয়ারম্যান সহ বেশ কয়েকজন পৌর প্রতিনিধি। এই বিষয়ে হাবড়া পৌরসভার পৌর প্রধান জানান, নাগরিক সুরক্ষাকে সুনিশ্চিত করতে আপনারা রাত্রি যাপন করেন, নিরাপদ করেন, আমাদের আপনাদেরকে সেলুন, আপনাদেরকে অভিনন্দন। আব্দুল রাজীব মন্ডল, আনন্দ পাল, রমেশ গুহ, অরিজিৎ শাহ, আপনারা এগিয়ে আসুন মঞ্চে। মাননীয় এসডিপিও স্যার রয়েছেন, এই পুলিশ যেতে আপনাদেরকে সম্মানিত করছেন, মাননীয় আইসি স্যার রয়েছেন, আপনাদেরকে সম্মানিত করছেন। আমাদের একটি দুর্দান্ত উইংস পুলিশ প্রশাসনের আপনারা মেন এইচ স্কাই গ্রুপ, আপনাদেরকে সম্মানিত করবো আমরা একটি পরিবারের সকলের প্রতি। মাননীয় এসডিপিও স্যার, ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।